দর্শক, ডিম নিয়ে হাহাকার। আমরা জানি যে ডিমের দাম বেড়ে যাচ্ছে, ডিম বিদেশ থেকে আনার জন্য অনুমতিও দেয়া হয়েছে, কিন্তু তারপরও ডিম পাওয়া যাচ্ছে না বা ডিম আসছে না, আর ঢাকার বাজারে ডিম একেবারেই মানে ধরাছোঁয়ার বাইরে, এমন একটা যখন খবর, তখন দেখা যাচ্ছে যে ঢাকার বাজারে যেই ডিম পাওয়া যাচ্ছে সেই ডিম স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তেমনই একটি গবেষণা রিপোর্ট সামনে এসেছে, বলা হচ্ছে ঢাকার ছয় বাজারের ডিমে মাত্রাতিরিক্ত ভারী ধাতু। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে BCSIR এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়জন গবেষকের যৌথ গবেষণায় এই তথ্য বের হয়েছে। তো এখন একদিক দিয়ে ভালো যে মানে ডিমের ব্যাপারে যেই মানুষের চরম আসক্তি ছিল বা এটা স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে এটা ভালো, স্বাস্থ্যগত কারণে সবাই, বাচ্চারা, বিভিন্ন বয়সের মানুষ ডিম খায়, সেই ডিমের যখন নাকি স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সামনে আসলো বা এসেছে ইতিমধ্যে, তখন এবং এই খবরটি প্রকাশ পাওয়ার পর ডিমের চাহিদা কমবে, ডিমের চাহিদা কমলে হয়তো ডিমের দামও কমে যাবে, এমন একটা পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে। যাই হোক, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যে বিপজ্জনক খবরটি প্রকাশ করা হয়েছে প্রথম আলোতে, আমি সেটি একটু আপনাদেরকে শোনাই। সেখানে বলা হচ্ছে খামারে উৎপাদিত যেসব ডিম ঢাকা শহরে পাওয়া যায় তাতে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। সর্বোচ্চ অনুমোদিত মাত্রার অর্থাৎ ম্যাক্সিমাম পারমিসিবল লিমিটের চেয়ে বেশি পরিমাণে দস্তা, তামা, সীসা ও লোহা পাওয়া গেছে ডিমে। মাত্রাতিরিক্ত এসব ভারী ধাতুর কারণে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং ওই যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়জনের গবেষকের যৌথ গবেষণায় এই তথ্য সামনে এসেছে। ডিমের মাধ্যমে বিষাক্ত পদার্থ গ্রহণ এবং ঢাকা নগরীর মানুষের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি পরিমাপ নামের এই গবেষণা নেদারল্যান্ডস ভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স ডিরেক্টরের ওয়েবসাইটে গত 28 জুন প্রকাশিত হয়। এখানে বলা হচ্ছে, যেমন একজন বলছেন যে সারা দেশে লাখ লাখ টন খাবার তৈরি হয়, সব খাবারের তথ্য আমাদের কাছে নেই, ডিমের পাশাপাশি খাদ্য নিয়েও গবেষণা হোক, তখন বোঝা যাবে কোন খাদ্যটা খারাপ। এটা বলছেন যে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান। আসলে খাদ্য থেকেই তো মুরগি সেটা গ্রহণ করছে এবং তারপর ডিম, তো খাদ্যটাই হলো গুরুত্বপূর্ণ। যে খাদ্যটা যদি বিপজ্জনক হয়, এমন কোনো খাদ্য, সেই খাদ্যটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তো ওই খাদ্য থেকে যেই ডিম তৈরি হচ্ছে শেষ পর্যন্ত, তো সেই ডিম তো বিপজ্জনক হবেই। এই গবেষণায় ডিমে 10টি ভারী ধাতুর উপস্থিতি খোঁজ হয়, তাতে ডিমে সবকটি ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে 6টি ধাতুর উপস্থিতি সর্বোচ্চ অনুমোদিত মাত্রার মধ্যে রয়েছে, বাকি 4টি যেমন দস্তা, তামা, সীসা ও লৌহ ধাতুর উপস্থিতি পাওয়া গেছে MPL এর চেয়েও বেশি। ডিমে তামার MPL 10, সেখানে পাওয়া গেছে 24.9, সীসার MPL 01, সেখানে পাওয়া গেছে 1.9, লোহার দস্তা সবগুলি বেশি বেশি। এগুলো হচ্ছে ক্যান্সার, হৃদরোগ, শ্বাস প্রশ্বাসের জটিলতা, রক্তশূন্যতা, মস্তিষ্ক, কিডনি, স্নায়ুর ক্ষতিসহ নানা ধরনের শারীরিক সমস্যার জন্য দায়ী থাকে বাড়তি মাত্রায় থাকা এসব ভারী ধাতু। গবেষণায় বলা হয়েছে ডিমে এসব ভারী ধাতুর উপস্থিতি প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশু ও বয়স্কদের জন্য বেশি ঝুঁকি তৈরি করে। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে ডিম দিবস। তো ডিম দিবসে একটা ভালো গবেষণা জিনিস সামনে আসলো। তো সংশ্লিষ্টরা মনে করেন ট্যানারির বর্জ্যে ভারী ধাতুর পরিমাণ বেশি থাকে। ট্যানারির বর্জ্য মুরগির খাদ্যে কখনো কখনো ট্যানারির বর্জ্য মেশানো হয়, কারণ তাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে যা মুরগি তাড়াতাড়ি বড় হতে সহযোগিতা করে।
এটা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে চলে আসছে। ঢাকার ছয়টা বাজার, এমন ছয়টা বাজারে 12টি করে মোট 72টি ডিম সংগ্রহ করা হয়। এইগুলো হচ্ছে মোয়াখালী, মোহাম্মদপুর, সাভার, মিরপুর, যাত্রাবাড়ি ও কারণ বাজারের পাইকারি বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। যাই হোক, এটা একটা নতুন দিক সামনে নিয়ে আসলো। দেখা যাক এখন এটার মানে এই গবেষণার প্রেক্ষিতে সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।